9-0 গোলের রেকর্ড জয়ের পরেও এখনও ঝুলে এগিয়ে চলো সংঘের ট্রফি। 9-0 গোলের রেকর্ড জয়ের পরেও এখনও ঝুলে এগিয়ে চলো সংঘের ট্রফি। রাজ্য ফুটবল সংস্থা ও লীগ কমিটির বাই ল বা আইনের উপরে এখনও তাকিয়ে এগিয়ে চলো। স্থানীয় ফুটবলারদের মাঠে নামার নিয়ম ভেঙে টেকনিক্যাল সমস্যায় আগেই পড়েছে এগিয়ে চলো সংঘ। ট্রফিও ঝুলে রাজ্য ফুটবল সংস্থা ও লীগ কমিটির বাই ল বা আইনের উপর। শ্যামসুন্দর কোম্পানি চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন সুপার লিগে শেষ ম্যাচে গত 10 জানুয়ারি সুপার লিগের শেষ ম্যাচে মুখোমুখি হয় জুয়েলস অ্যাসোসিয়েশন এবং এগিয়ে চলো সংঘ। সেই ম্যাচে প্রথমার্ধ বাধাহীনভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘটে বিপত্তি। দ্বিতীয়ার্ধে এগিয়ে চলো সংঘ স্থানীয় 5 জন ফুটবলারের পরিবর্তে 4 জন ফুটবলার মাঠে নামে। সে সময় জুয়েলস ক্লাবের পক্ষ থেকে লীগ কমিটির চেয়ারম্যান মনোজ দাসের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। সে অভিযোগের জোরে ম্যাচ শেষ চ্যাম্পিয়ন ও রানার্স দলের নাম ঘোষণা করেনি টিএফএ, কিন্তু লীগের সেরা 4টি ক্যাটাগরিতে নির্বাচিত ফুটবলারদের পুরস্কৃত করে টিএফএ। অন্যদিকে জুয়েলস ক্লাবের অভিযোগকে সামনে রেখে শুক্রবার টিএফএ কার্যালয়ে লীগ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি প্রণব সরকার, পেট্রন রতন সাহা, লীগ কমিটির চেয়ারম্যান মনোজ দাস সহ আরও অনেকেই। বৈঠক শেষে লীগ কমিটির চেয়ারম্যান জানান, লীগ কমিটির বৈঠক শেষ গভর্নিং কমিটির কাছে পাঠানো হবে। আমরা সেদিন মাঠে গুলো প্রাইজ ডিস্ট্রিবিউশন করতে পারছি না। সেই পরিপ্রেক্ষিতে গতকাল পরশু দিন আমরা একটা চিঠি পাইছি জিএসটিটা, ওই কম্পিউটারে একটা আমরা উদ্যোগ আনলাম, সেটাও আমরা ঠিক ওদের যে আইন মোতাবেক না হওয়াতে আমরা ইয়েতে লিগ কমিটি মিটিংয়ে আজকে সবাই ডাকছি, দেখতে বসছি। বলার পরে লিগ কমিটি মিটিংয়ে সব সিদ্ধান্ত আমরা ফাইনাল করতে পারছি না, কারণ অনেক রকমভাবে সিদ্ধান্ত হয়েছে অনেকের, অনেকে অনেক কিছু ওপিনিয়ন হয়েছে যে কী কারণে হতো না। ঠিক আছে, এই জুয়েলসের যে অ্যাপ্লিকেশন করছে কোচিং করছে, এই কোচিংটা হয়তো বা নিয়ম অনুসারে হয়েছে না, ভুল আছে, কিন্তু এগিয়ে চলো পাবো লিগ রুলস ভাইল একটা করে, কারণ তারা মাঠের মধ্যে মিনিমাম 5 জন প্লেয়ার থাকতে হবে লোকাল, তারা রাখছে না। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যে একটু শেষ করতে পারছি না মতামত, তার জন্য আমরা এটা গমনী বডিতে দেখা দিয়েছি। শেষ সিদ্ধান্তের দিকে এখনো দুই পক্ষ, শেষ রায়ের দিকে তাকিয়ে দুই পক্ষ এবারের বৈঠকেও ফিরল না এগিয়ে চলোর হাল। এবার রায় জানাবেন গভর্নিং কমিটি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।